রোববার সকালে মার্কেট খোলার মুহূর্তে ধানমন্ডির মেট্রো শপিং মলে ট্রাস্ট ডায়মন্ড নামের দোকানের তালা ভেঙে এভাবেই চুরির ঘটনা ঘটে। মাত্র 10 মিনিটের মধ্যেই ঘটে পুরো পরিকল্পনা, যা ধরা পড়েছে মার্কেটটির সিসিটিভি ক্যামেরায়। ফুটেজে দেখা যায় 5 থেকে 6 জনের একটি দল দুই ভাগে ভাগ হয়ে চুরি করছে। দলের 2 সদস্যকে প্রবেশ পথে পাহারায় বসিয়ে বাকি 3 সদস্য দোকানের শাটার ভাঙার চেষ্টা করছে। পরে তালা ভেঙে দলের একজনকে কৌশলে দোকানের ভেতর প্রবেশ করিয়ে দোকানটির শাটার নামিয়ে দলের অন্য সদস্যরা চলে যায়। কিছুক্ষণ পর ফিরে এসে দোকানের ভেতরে থাকা তাদের আরেক সদস্যকে নিয়ে মুহূর্তেই সটকে পড়েন তারা। তারা খুবই অল্প সময়ে সেখানে তালা কেটে ভিতরে প্রবেশ করে তাদের ব্যাগে করে সমস্ত মালামাল যা ছিল যা পায় সেগুলো নিয়ে চলে যায়। বাদী হয়ে যিনি এজাহার দায়ের করেছেন, আমাদের মামলা রেকর্ড হয়েছে। আমরা তো অনেক কাজ করছি, যত দ্রুত পারি আমরা আসামি গ্রেফতার করার জন্য চেষ্টা করছি। দোকানের মালিকের দাবি, 2 কোটি টাকার স্বর্ণ এবং হীরার গহনা চুরি হয়েছে। চতুর্থ তলায় কোনো লকার ছাড়াই তিনি অলংকারগুলো রেখেছিলেন বলে পুলিশকে জানিয়েছেন। নিবিড় সাহা, সময় সংবাদ, ঢাকা।